মাননীয় প্রধানমন্ত্রী, শুধু আপনাকে চিনি বাংলাদেশে। আপনারা যতদিন থাকবেন ততদিন আওয়ামী লীগ থাকবে, আর আমরা সবাই লড়াই করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। বলেছে নৌকা মার্কাই। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আজকে এই কক্সবাজারে কিছুই ছিল না, আপনি আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েছেন। ডিস্টার্ব হচ্ছে, স্লোগান বন্ধ করেন, ডিস্টার্ব হচ্ছে। আপনি আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েছেন। 22 বছরে যে মেরিন ড্রাইভ শুধুমাত্র 37 কিলোমিটার গিয়েছিল, আপনি 2 বছরের মধ্যে সেটিকে 90 কিলোমিটারে উন্নীত করেছেন। আপনি কক্সবাজারবাসীর প্রধান দুঃখ বাঁকখালীর বেড়িবাঁধ দিয়েছেন 202 কোটি টাকায়। আপনি আশ্রয়ণ প্রকল্পের জন্য দিয়েছেন 1800 কোটি টাকা। আপনার কারণে আজকে কক্সবাজারের সর্বদীর্ঘ সেতু আমরা কক্সবাজার শহরে পাচ্ছি। কক্সবাজার শহর আজকে বর্ধিত হতে যাচ্ছে খুলুসকুলের দিকে। আমাদের নিরাপত্তার জন্য ক্যান্টনমেন্ট দিয়েছেন। আপনি আমাদের গ্রামে গঞ্জে রাস্তাঘাট দিয়েছেন অভাবনীয় উন্নতি। আমাদের মানুষের আয় বেড়েছে, আমাদের ছেলেমেয়েরা আজকে তারা বিনামূল্যে বই পাচ্ছে। আমাদের ইমাম সমাজ খুশি, আমাদের এলাকার লক্ষ লক্ষ কমি আলেম সমাজ আজকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এখন নির্বাচনী যুদ্ধে আছি। ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয়ী হব। তবে আমি আপনাকে একটি তথ্য দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, যেটি আপনার মাধ্যমে সারা দেশে জানানো দরকার। বিএনপি নেতারা তারা নিশ্চিত পরাজয় জেনে এখন জাল ব্যালট তারা ছাপাতে শুরু করেছে। জাল ব্যালট ইতিমধ্যে আমাদের কর্মীরা জাল ব্যালট ধরেছে 3 জন থেকে, আমাদের এলাকা আমরা ঘিরে ফেলেছি জাল ব্যালট। মাননীয় প্রধানমন্ত্রী, তারা ইতিমধ্যে তাদের কোনো কাজ নাই এলাকার মধ্যে, তাদের কোনো নেতা যায় না এলাকায়, তাদের পোস্টার যায় না। আমার রামু থানার 8টা ইউনিয়নে সেখানে বিএনপি প্রার্থী যায় না, পোস্টারও যায় না, কিছু যায় না, কিন্তু তারা জাল ব্যালট তারা ইতিমধ্যে গ্রামে গঞ্জে পৌঁছিয়ে দিচ্ছে। এটি সকল বাংলাদেশের সকল আসনে জানানো দরকার, আমাদের সচেষ্ট থাকা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী, ইনশাল্লাহ জানি না কষ্ট করেছি, এমপি হিসাবে সবচেয়ে কম বিদেশে গিয়েছি, আমি মানুষের সাথে ছিলাম, বন্যার সময় মানুষের পাশে থেকেছি, বিএনপি নেতারা তাদের কোনো খবর রাখে নাই। আজকে আমরা 19টি হাইস্কুল করেছি আমাদের আসনে টিআর কাবিটার টাকা দিয়ে। আজকে শিক্ষার ক্ষেত্রে অভাবনীয় সাফল্য, আজকে সাধারণ মানুষের থেকে কক্সবাজারে আমরা তাদের নিরাপত্তা দিয়েছিলাম। আজকে আপনি শুধু দোয়া করবেন, আমি আপনাকে বলবো, আমি কঠিন যুদ্ধের মধ্যে আছি। এই কঠিন যুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে মনোনয়ন দিয়েছেন, মহাজোট মনোনয়ন নিয়ে গিয়েছিল, আপনি জনতার দাবির প্রেক্ষিতে আপনি মনোনয়ন দিয়েছেন। আপনি যদি না থাকতেন মনোনয়ন আমি পেতাম না। মাননীয় প্রধানমন্ত্রী, শুধু আপনাকে চিনি বাংলাদেশে। আপনারা যতদিন থাকবেন ততদিন আওয়ামী লীগ থাকবে, আর আমরা সবাই লড়াই করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। কোথায় নৌকা মার্কাই? হ্যাঁ, সেটা বলো যে নৌকা মার্কাই ভোট চাই।
ওরা বলেছে আমি জানি যে বিএনপি তাদের কোনো প্রচারও নাই, কিছুই নাই, কিছু একটা ষড়যন্ত্রে তারা আছে, এতে কোনো সন্দেহ নেই। তারা একটা ষড়যন্ত্রে আছে, তারা তাদের হাজার হাজার কোটি টাকা, বড় চোর, মহাচোর, খুনি, দাগি চোর তো একটা বসে আছে লন্ডনে, ওখানে বসে ষড়যন্ত্র করছে, আর তাদের এখানে দোষরও আছে, তারা ষড়যন্ত্র করে যাচ্ছে এবং তাদের কোনো একটা দুরভিসন্ধি আছে, এতে কোনো সন্দেহ নাই। তা আমি আজকে এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমি বলবো কোথায় কোন প্রেসে তারা এই জাল ব্যালট ছাপায় সেটা পাবলিকের খুঁজে বের করতে হবে। তারা আরেকটা কাজ করবে, কারণ অগ্নিসন্ত্রাস করে তাদের অভ্যাস, যেমন যে গাইবান্ধা আমাদের ওদের অফিসে নাকি আগুন দিয়েছে, পরে এটা জানা গেল যে তারা নিজেরাই ওই ছাত্রদের লোকরা যে সেখানে তাদের অফিসে ঢুকে, কারণ তাদের যে প্রার্থী সে জাতীয় পার্টির ছিল, সে চলে গেছে বিএনপিতে, বিক্ষুব্ধ হয়ে সে আগুন দিয়েছে চেয়ারে, আর সেই দোষ দিচ্ছে দুর্বৃত্ত এবং আওয়ামী লীগের উপর। কাজে এরা এই ধরনের ষড়যন্ত্র দরকারে নিজের গাড়ি ভেঙে নিজের অফিসে আগুন দিয়ে আওয়ামী লীগের দোষারোপ করবে, এই ধরনের চক্রান্তে তারা ব্যস্ত রয়ে গেছে, তাদের আরও কিছু ষড়যন্ত্র চক্রান্ত করার আছে। কাজে আমি আজকে এখানে আমি সবাইকে এইটুকু জানাবো যে প্রত্যেকে খোঁজ নেন কোথায় ব্যালট পেপার তারা ফলস ব্যালট পেপার ছাপায়, কারণ ওদের অভ্যাস আছে। 2006 যে ভোটার লিস্ট, 1,23,00,000 ভুয়া ভোটার লিস্ট তার নাম দিয়েছিল, কাজে এই সমস্ত মানে অপকর্ম করতে ওদের জুড়ি নাই, ওরাই বিএনপি জামাতি পারে, কাজে তারা এই নির্বাচনেও কিছু একটা এই ধরনের করবে। আরেকটা করতে পারে সন্ত্রাস, এভাবে আমাদের প্রত্যেকটা নেতা কর্মী এবং জনগণ সবাইকে সজাগ থাকতে হবে যে কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড তারা যেন করতে না পারে, মানুষকে প্রতিহত করতে হবে। আর সে মানুষ যদি ঘুরে দাঁড়ায় পারবে না, কারণ তারা এই অগ্নিসন্ত্রাস শুরু করেছিল, মানুষ যখন ঘুরে দাঁড়ালো তার বিরুদ্ধে তারা থামতে বাধ্য হলো এবং নাকে খত দিয়ে খালেদা জিয়া ওই অফিসে কোর্টে হাজিরা দিয়েছে এবং বাড়িতে ফিরে গেছে। কাজে এদের এই চক্রান্তকারী ষড়যন্ত্রকারী এদের চক্রান্ত কখনো সফল হতে দেওয়া যাবে না। মানুষ শান্তি চায়, শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে চায়, কারণ ভোটটা তার অধিকার। এখানে ফলস ব্যালট করে বা চক্রান্ত করে, সন্ত্রাস করে বা টাকা ছড়িয়ে তারা যেন জনগণের এই রায় কেড়ে নিতে না পারে, তাই দেশবাসীকে আমি সবাইকে অনুরোধ করবো যে ব্যাপারে সকলে যদি সক্রিয় থাকে, সজাগ থাকে, তাহলে তাদের এই সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র আমরা মোকাবেলা করতে পারবো।